উপদ্বীপ কথাটা জানার আগে আমাদের জানতে হবে দীপ কাকে বলে আচ্ছা দ্বীপ কাকে বলে আমি যদি এখন দেখাই এই যে লাল আমি একটা অংশ আঁকলাম এটা ধরলাম ল্যান্ড বা ভূমি মানে স্থলভাগ এটা হচ্ছে স্থলভাগ ঠিক যদি স্থলভাগটাকে চারিদিক থেকে যদি আমি ব্লু কালারটা দিচ্ছি এটা যদি জলভাগ হয় অর্থাৎ এই চারদিকটা কিন্তু জল শুধু মাঝখানটা স্থল স্থলভাগ অর্থাৎ মাঝখানটাতে মানুষজন বসবাস করে কি করে না সেটা গুরুত্বপূর্ণ নয় মোটামুটি মাঝখানটা হচ্ছে স্থলভাগ এবং চারদিকটা হচ্ছে জলভাগ যে আমি লাল কালারের জিলিপি মতো করছি এটা হচ্ছে স্থলভাগ আর এই ব্লু কালারটা হচ্ছে জলভাগ অর্থাৎ যখন কোনো একটা স্থলভাগকে চারিদিক থেকে জলভাগ দ্বারা ঘেরা থাকে চারিদিক জলভাগ দ্বারা ঘেরা থাকে তখন তাকে বলা হচ্ছে দ্বীপ তাহলে এই এই অঞ্চলটাকে কী বলা হয় এই অঞ্চলটাকে বলা হয় দ্বীপ দ্বীপ বানানটা হচ্ছে বয় দীর্ঘিকার পথ তাহলে দ্বীপ কাকে বলে যদি পরীক্ষাতে পড়ে তখন আমরা বলতে পারি যে যখন কোনো একটি স্থলভাগকে চারিদিক থেকে জলভাগ আবৃত করে রাখে বা ঘিরে রাখে বা আবিষ্ট করে রাখে তখন তাকে বলা হয় দ্বীপ আচ্ছা দ্বীপের কয়েকটা উদাহরণ হচ্ছে আন্দামান আমরা নাম শুনেছি আন্দামান দ্বীপ আমাদের একদম সবারই চেনা পরিচিত আন্দামান দ্বীপ তারপর যদি আমি আরেকটা দ্বীপের নাম বলি সেটার নাম হচ্ছে সাগর দ্বীপ আমরা এখানে অনেকেই ঘুরতে গেছি কবিরমণির মন্দির আছে সাগর দ্বীপ তাহলে এগুলো হচ্ছে দ্বীপের উদাহরণ আচ্ছা এই দ্বীপটা কিন্তু আমরা অন্য অন্য সময়ে পড়বো সেটা হচ্ছে নদীর কাজ যখন আছে তখন আমরা পড়ব এখন আমরা যেটা পড় সেটা হচ্ছে উপদ্বীপ দ্বীপ কাকে বলে জানলাম তাহলে উপদ্বীপ জিনিসটা কী উপদ্বীপ জিনিস হচ্ছে মূলত যখন একইভাবে কোনো একটা এরকম একটা কোনো স্থলভাগ রয়েছে এর ঠিক তিন দিক জল দ্বারা ঘেরা তিন দিক যখন আমরা যেমন আমরা দ্বীপে পড়লাম চারিদিক কিন্তু যখন কোনো একটা এতে তিন দিক কোনো একটা স্থলভাগকে তিন দিক জল দ্বারা ঘিরে রেখেছে তখন এই যে দ্বীপটা এই যে অঞ্চলটা এই যে এই যে আমি দিয়ে যে অঞ্চলটা গেছি এটাকে বলে উপদ্বীপ তাহলে উপদ্বীপ কাকে বলে যখন কোনো একটা অংশকে অর্থাৎ কোনো একটা স্থলভাগ এটা যদি আমি স্থলভাগ করি একটা স্থলভাগকে তিন দিক জল দ্বারা আবৃষ্ট থাকে তিন দিক জল দ্বারা ঘিরে রাখে তখন তাকে আমরা বলছি উপদ্বীপ আচ্ছা উপদ্বীপ জিনিসটা কি আমি একটা ফটো বা ভিডিও ফটোসাজে দেখাচ্ছি একটু দেখতে পারো সবাই এই একটা ফটো আমি দেখাচ্ছি এটাতে দেখো সবাই ভালো করে এ কিন্তু তিন দিক জল দ্বারা ঘেরা দেখো এই দিকটা জল দ্বারা ঘেরা এই দিকটা জল দ্বারা ঘেরা এবার এই দিকটাও জল দ্বারা ঘেরা তিন দিক জল দ্বারা ঘেরা আর শুধুমাত্র এই যে ইয়োলো কালার যেটা করছি এটা হচ্ছে স্থলভাগ এটা কিন্তু স্থলভাগ এ চা তিন দিক জল ঘেরা তাহলে এই যে অঞ্চলটা এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি উপদ্বীপ ভারত হচ্ছে একটা উপদ্বীপের দেশ এই কথাটা আমরা অনেক সময় পরীক্ষায় পড়ে যে ভারতকে কেন উপদ্বীপীয় দেশ বলা হয় ভারতেরও ঠিক তেমনইভাবে আমি যেমন আগেই বলেছি আমি যদি একটা ভারতের ম্যাপের নিচের দিকটা আঁকি অর্থাৎ দক্ষিণ দিকটা কি ঠিক এই রকম কিছুটা যেরকম আছে তাহলে একদম দক্ষিণ দিকে রয়েছে আমি প্রথমে বলেছিলাম যে ভারত মহাসাগর পূর্ব দিকটা রয়েছে বঙ্গোপসাগর আবার পশ্চিম দিকটা রয়েছে আরব সাগর তাহলে কি কী 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 রয়েছে আমি আর একবার লিখে দেখা দেখিয়ে দিচ্ছি এটারটা রয়েছে বঙ্গোপসাগর এদিকটা রয়েছে ভারত মহাসাগর আর এদিকটা রয়েছে আরব সাগর তাহলে ভারত এইটা এইটা হচ্ছে ভারত এই যে এটা আমি এই যে ব্ল্যাক কালারটা করছি এটা হচ্ছে ভারত ভারতকে তিন দিক দিয়ে ঘিরে রয়েছে জলভাগ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর তাই ভারতকে একটা উপদ্বীপীয় দেশ বলা হয় আশা করি সবাই আমরা বুঝতে পারলাম যে ভারতকে কেন উপদ্বীপীয় দেশ বলা হচ্ছে আচ্ছা এই উপদ্বীপ যখন আমরা জানলাম অনেক সময় পরীক্ষার মধ্যে পড়ে যে উপদ্বীপ এবং উপসাগরে পার্থক্য লেখক আমরা উপসাগরটা কি জেনে নিই দেখো আমি একটা ফটো দেখাচ্ছি এই ফটোটা আশা করি সবাই বুঝতে পারছ এই ফটোটাতে দেখো এই এক দিক এইটা দুই দিক এই এইটা তিন দিক তিন দিক কিন্তু স্থল দ্বারা ঘেরা দেখতে পাচ্ছ তো এই তিন দিক স্থল দ্বারা ঘেরা আর এই যে লাল অংশটা এটা হচ্ছে সাগর বা জলাশয় বা হ্রদ এই অংশ অঞ্চলটা এটাকে সাগরই বলতে পারি আমরা তাই এই অঞ্চলটাকে বলা হচ্ছে উপসাগর তাহলে উপসাগর কাকে বলে যখন কোনো একটি সাগর বা হ্রদ বা জলাশয়কে তিন দিক মূলত আমরা এখানে সাগরই বলবো কেননা এটার কোনো জ এটা অবশ্যই জলাশয় বা এটা কোনো হ্রদ নয় তাহলে সেটাকে উপহ্রদ বলা হবে যেহেতু এটা উপসাগর আমরা বলছি তাই এটাকে আমরা কি বলবো যখন কোনো সাগর বা মহাসাগরকে তিন দিক স্থল দ্বারা ঘিরে রাখে হ্যাঁ দেখো তিন দিক যেমন স্থল দ্বারা ঘেরা আছে এই যে আমি দেখাচ্ছি তিন দিক স্থল দ্বারা ঘেরা এই দেখো একদিক এই একটা দিক আর এই একটা দিক তিন দিক স্থল স্থলধারা ঘেরা যখন তাকে বলা হচ্ছে উপসাগর তাহলে উপদ্বীপ এবং উপসাগরের পার্থক্য কী উপরদিকে তিন দিক জল ধারা ঘেরা আর উপসাগরে তিন দিক স্থল দ্বারা ঘেরা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারলাম আমরা